মানালিতে এসে আমি রয়েছি কোন হোটেলে আজকের এই ভিডিওতে তা আমি তোমাদের সামনে শেয়ার করব আমি এখন একটা মোড়ে দাঁড়িয়ে আছি মোড়ে দেখো লেখা এদিকটা হচ্ছে ম্যাল রোড আর এখান থেকে আমি যদি এদিকটা যাই হিরিম্বা টেম্পেল আর এদিকটা হচ্ছে অ্যাকচুয়ালি রোডটার নাম হচ্ছে গুরুদ্বারা আমাদের হোটেলের নাম হোটেল রয়্যাল পিছনে গুরুদোয়ারা রোড থেকে অ্যাকচুয়ালি ম্যাল রোড ম্যাল রোডের গা বরাবরই গুরুদোয়ারা রোড জাস্ট গিয়ে গিয়েছে এই হচ্ছে আমাদের হোটেল রয়্যাল এই যে আমরা এখন হোটেলের রিসেপশান দিয়ে উপরে উঠবো আমাদের ফার্স্ট ফ্লোরের রুম আর এটা হচ্ছে রিসেপশান আর এই গ্রাউন্ড ফ্লোরে রিসেপশনের পাশেই কিন্তু ডাইনিং স্পেস রয়েছে মানে খাবার জায়গা তোমরা চাইলে এখানের অর্ডার খাবার অর্ডার করে লাঞ্চ ডিনার ইত্যাদি নিতে পারো তো যাই হোক এটার ভিতর বেশি ডিটেলসে যাচ্ছি না সরাসরি রুমের দিকেই যাই তো আমাদের হচ্ছে দুশো সাত নম্বর রুম রুমটার ভেতরটা আমি যদি তোমাদের একটু দেখাই দেখো তিনজনের থাকার জন্য একটা বড় বেড রয়েছে তো অবশ্যই এ পাশে একটা আয়না রয়েছে এ একটা বড় ওয়ার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য এ পাশে তো টিভি আছে চেয়ার দিয়েছে টেবিল দিয়েছে খাবার দাবার কিছুর জন্য একটা আয়না রয়েছে বা দুটো আয়না যদি রুমের ভিউটা একবার দেখাই আর দারুণ একটা জালনা রয়েছে সবথেকে বড় কথা এখান থেকে ভিউটা তো দারুণ হবে আর কিন্তু তিন দিকেও কিন্তু লাইট রয়েছে ঠিক আছে একদম আলোয় ঝলমলে আর এখান থেকে তো বাইরে থেকে তো ডে লাইট তো আসছেই ওভারঅল বেশ ভালো অবস্থা আমার তো বেশ রুমটা বেশ পছন্দই হয়েছে আর জালনা থেকে জাস্ট ভিউটা একবার দেখো আমি একটু জালনার কাছাকাছি নিয়ে গিয়ে দেখাই কি লাগছে পুরো সুইজারল্যান্ড আর এই হোটেলে কিন্তু মোটামুটি সব রুমই হচ্ছে ডাবল বেড কোনো ডরমেটরি তোমরা চাইলে পাবে না কিন্তু প্রতিটা রুমেই কিন্তু এরকম ভিউ রয়েছে আর কি আর এই ভিউর কথা কি বলবো এই যে এখন এই জানলা থেকে স্নোফলটা যদি হতো এখন এই জানলা থেকে কিন্তু একটা অসাধারণ ভিউ আমরা পেতাম অ্যাকচুয়ালি আমি রুমটা বুকিং করেছিলাম ওটা যে এখানে এই রুম থেকে আমি স্নোফল এনজয় করবো যাই হোক সেটা এখন হচ্ছে না তবে পাহাড় রুম থেকেই কিন্তু দেখা যাচ্ছে আর একদম এই যে রাস্তাটা বড় এখান থেকে সোজা গিয়ে বা দিকে গেলেই কিন্তু মেল মার মানে দুটি থেকে তিন মিনিট হাঁটাবো তো ওভারঅল আমি যদি বলি আমার রুমটা কেমন লেগেছে আমি বলবো আমার কিন্তু রুমটা বেশ ভালো লেগেছে অ্যাকচুয়ালি সব আগে থেকে বুকিং করে এসেছি তোমরাও কিন্তু চাইলে অবশ্যই আগে থেকে বুকিং করে তারপরে আসবে যে কোনো জায়গা থেকে বুকিং বলে আমি নিচের নাম্বার দিয়ে দেবো এবার আসল কথা যদি আসি রুম ভাড়া কত পড়েছে তো আমাদের পার নাইট রুম ভাড়া পড়েছে বারোশো টাকা করে যেটা বেশ বাজেট আর একটা কথা বলে রাখি আমরা কিন্তু সিমলা থেকে মানালি রাত সাড়ে চারটের সময় আমাদেরকে বাস স্ট্যান্ডে বাস নামিয়েছিল কিন্তু সেখান থেকে অতরাতে ঠান্ডার মধ্যে আমরা বাস স্ট্যান্ডে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর সেখান থেকে অটো করে আমরা চলে এসেছিলাম হোটেলে তখন সাড়ে চারটে বাজে ঠিক আছে হোটেল ওনারকে ফোন করেছিলাম সে বললো রিসিপশনে তোমরা বসো আটটার সময় তোমাদের রুম দেওয়া হবে মানে আমাদের ফার্স্ট গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেওয়া হয়েছিল এবং বারোটার সময় আমাদের যে রুম আমরা বুক করেছি সেটা আমাদের দেওয়া হয় আর এই ভিডিওটা কিন্তু কোনো পেইড প্রমোশন ভিডিও নয় সম্পূর্ণ নিজস্ব মতামত আমার আগের হোটেলগুলোর ভিডিওগুলো দেখে তো হয়তো তোমরা বুঝতেই পেরেছো এখানে জাস্ট আমি নিজে ফার্স্টে অনলাইনে সার্চ করে আসি হোটেল বুক করি তারপর সেই রুম কেমন কী সমস্ত তথ্য তোমাদের সঙ্গে আমি তোলা ধরার ট্রাই করি তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকে